তুমি এসেছো আমার কাছে, তুমি জানো বাবা বলে ডাকলে সন্তানের পিতার প্রতি কি কর্তব্য থাকে? তুমি পারবে? আমার মৃত্যুর সময়, অন্তিম সময়ে আমার পুত্র সেজে আমার শেষকৃত্য করতে? হরিবল হরিবল, তুমি তো আমায় বাবা বলে ডাকলে আমার জন্য এক মাস অবিষণ্ণ খেতে পারবে? তুমি পারবে না, তুমি পারবে না, কারণ তুমি তো রাজ সিংহাসনে বসে থাকো। বাবা কথা দিলাম, আমি তোমার অঙ্গ স্পর্শ করে কথা দিচ্ছি, আমি তোমার শেষকৃত্য করব। পারবে আমার জন্য এক মাস অবিষণ্ণ খেতে? পারবো, পারবে আমার জন্য কাঁচা নিতে? পারবো বাবা, পারবো। পারবে আমার জন্য পিণ্ড দিতে? পারবো বাবা। শুধু একদিন নয়, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্য উদয় হবে আমি ততদিনই তোমার শেষকৃত্য করে যাব। এবার কিছু খেতে দাও, আমার যে বড় ক্ষুধা পেয়েছে। গোবিন্দ ঘোষ কয়েক বাড়ি থেকে ভিক্ষা করিয়ে নিয়ে সেবা দিলেন। এইভাবে কিছুদিন যেতে না যেতে গোবিন্দ ঘোষ আর চলতে পারে না, মা শয্যাশায়ী হয়েছে। শয্যায় শুয়ে শুয়ে নিজের পুত্রকে ডাকে, আর ভগবান প্রতিদিন বিঘ্র থেকে সচল মূর্তি ধারণ করে পুত্র সেজে শিবের পাশে বসে বাবার গলাটা জড়িয়ে ধরে বলে, বাবা এই দেখো আমি এসেছি, তোমার কি খুব কষ্ট হচ্ছে? না রে, চলে যাবার সময় যখন আসে সকলেরই তো এমনই হয় বাবা, কাঁদিস না। ওরে কাঁদছিস কেন? একদিন তো সবাইকেই চলে যেতে হবে। ও গোপীনা বলো বাবা, আমায় একটা কাজ করে দিবি? বলো, আমায় একটু চরণামৃত এনে দিবি বাবা? ও মা, আজ কিন্তু আর তার মনে নেই যে স্বয়ং ভগবান পুত্র সেজে শিয়রের পাশে। সব কিছু বিস্মরণ হয়ে গেছে, কিছুই মনে পড়ছে না, অন্তিম মুহূর্ত তো তাই সব ভুলে গেছে, ভেবেছে নিজের সন্তান। ও গোপীনাথ আমায় একটু চরণামৃত এনে দিবি? এক্ষুনি দেব বাবা, এক্ষুনি দেব। সচরণামৃত পান করালে গোপীনাথ, বলো বাবা আমার শিয়রের পাশে একজোড়া করতাল আছে, যাবার আগে আমায় একটু নাম শোনাবি বাবা? শোনাব। ভগবান করতাল দুটি হাতে নিয়ে শিয়রের পাশে বসে পুত্র সেজে প্রভু আমার হরিনাম করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম
করতে করতে দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে চলে গেল, কেউ জানতে পারলো না মা। ভগবান পুত্র সেজে সকলের বাড়ি বাড়ি গিয়ে বলছি, ওগো কে আছো, তাড়াতাড়ি এসো, আমার বাবা মরে গেছে গো, তার শেষকৃত্য করতে হবে। জানতে পেরে সবাই ছুটে এলো। ছুটে এসে গোবিন্দ ঘোষকে তার বাড়িতেই মাটি খুঁড়ে সমাধি দিলেন। এদিকে দ্বিতীয় এক পূজারি, মন্দিরের পূজা কিন্তু বন্ধ থাকে না মা, গোবিন্দ ঘোষ চলে গেলেন, কিন্তু ওই এলাকার দ্বিতীয় এক পূজারি সে ওই মন্দিরে ভোগ নিবেদন করতে যাবেন বলে পারো সাজিয়ে নিয়ে যেই না ঢুকতে যাবে, এমন সময় দেখলেন দরজাটা বন্ধ হয়ে আছে। ভাবছি নিশ্চয় ভিতরে কেউ আছে, সে বাইরে আসুক তারপরে আমি যাব। এই ভেবে দরজার কাছে নিচে বসে বসে অপেক্ষা করতে করতে হালকা নিদ্রা এসেছে। আর যেই না নিদ্রা এসেছে তার মধ্যে আমার প্রভু স্বপ্ন দেখাচ্ছেন, পূজারি দরজা খুলে গেছে, তুমি ভিতরে প্রবেশ করো, ভিতরে প্রবেশ করে আমার আজ বেশ খুলে দাও পূজারি। কেন? আমার বাবা মরে গেছে, আমাকে কাঁচা পরিয়ে দাও। শোনো পূজারি, প্রতিদিন একবার হোক বিষণ্ণ করে এক মাস আমাকে সেবা দেবে। এক মাস পর চৈত্র মাসে মধুকৃষ্ণ একাদশী তিথিতে আমাকে স্নান করাবে, শুদ্ধ বসন পরাবে। কেন দয়াময়? আমার পিতার পিণ্ডদান করব, গোটা অগ্রদ্বীপবাসীকে নিমন্ত্রণ করবে, সবাই যেন গঙ্গার ঘাটে আসে, আমি সকলের সেবা দেব। যারা গিয়েছেন নিশ্চয়ই দেখেছেন, আজও সেটা বর্তমান বাবা। আজও আমার প্রভু অঙ্গে কাঁচা পরিধান করে ভক্তের জন্য পিণ্ড দান করে যাচ্ছে। পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্য উদয় হবে ততদিনই এই শ্রাদ্ধ ক্রিয়া চলবে অগ্রদ্বীপে, কাটোয়া পরেই পরে অগ্রদ্বীপ। তা সেই অগ্রদ্বীপে অঙ্গে কাঁচা পরিধান করে এক মাস পর মহাপ্রভু আমার করুণাময় আহা ভগবান পিণ্ড হাতে করে নিয়ে এবার ভক্তের জন্য গঙ্গার ঘাটে এসে দাঁড়ালেন। দাঁড়াইল গোপীনা, দেখো পিণ্ড
পিণ্ডদান করলেন ভক্তের জন্য পুত্র সেজে ভগবান। মহাজন বললেন, দেখো দেখো যুগে যুগে তুমি এসেছো ধরাতে। বাবা এখানে ভক্ত আর ভগবানের মধুর মিলন হবে, এখানেই লীলাকে আমরা বিশ্রামে রাখব। আসুন আমরা জেনে নিই যে আমার ভগবান যুগে যুগে কাদের জন্য এই ধরায় আসেন। যুগে যুগে তুমি এসেছো ধরাতে, রাখিতে তোমারি ভক্তির মা। জনিতা জয় গৌর, ভক্ত ভগবানের মধুর মিলন আস্বাদন করবার আগে, মিলন গানটি গাওয়ার আগে আসুন আমরা সবাই মিলে মন্দিরে আমার মা আছেন, মায়ের নামে একটা গান আমি গাইব, শুন। জনিতা 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 তোর চোখের কাজল। ও মা গৌরী মায়ের রূপ দেখেছেন তো, মা দুর্গার রূপ, তারই তো আর একটা রূপ হলো কালী রূপ। তা সেই গৌরী মায়ের সেই রূপ আর কালো রূপ দুটো তো পার্থক্য অনেক, তাই না? হ্যাঁ, তাই ভক্ত বলছে, ও মা তোর সেই রূপটা গেল কোথায় রে, সারা অঙ্গে কালো হলো কি করে। মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে, মা তোর চোখের কাজল আবার সাজিয়ে দিলে শ্মশানে চিতা, সাজিয়ে দিলে শ্মশানে চিতা। ও মা বল না, ওই সাজিয়ে দিলে শ্মশানে চিতা, সাজিয়ে দিলে শ্মশানে চিতা, ভস্ম দিলে কে মাখিয়ে দিলে কে,
তোর চোখে কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। বলছে দেখো দেখো আমার মায়ের কালো রূপ একবার দেখে যাও, চেয়ে দেখো কালি সেজে কালো মেয়ে রবি যেন ধরে না, কালি সেজে কালো মেয়ে রবি যেন ধরে না, জন্ম জন্ম দেখি তোরে চোখের পলক পড়ে না, চোখের পলক পড়ে না, আহা দেখে যাবে পায়ের শোভা রূপের ডালিকে সাজাল, রূপের ডালিকে সাজাল, এমন রূপের ডালিকে সাজাল, ডালিকে সাজালো সারা তিলকে 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 মাখিয়ে দিলকে, হরি বল হরি বল কাজল মাখিয়ে দিলকে, মাত্র চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলকে, মাত্র চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলকে। আজকের বাবা গোহরাজ এবং কালী মাতার পূজা উপলক্ষে করাল বাড়ির যে সমস্ত ভাইরা আজকের সুন্দর কীর্তন অনুষ্ঠানের আয়োজন করেছে, তো সম্পাদির গানে সন্তুষ্ট এই বাড়ির ছেলে পঞ্চু করাল এবং এই বাড়ির জামাই প্রবাস মণ্ডল 550টি টাকা পুরস্কারে পুরস্কৃত করলেন এবং তারা অনুরোধ করেছেন দিদির খুব সুন্দর নাচেন দিদি, আমরা বিভিন্ন অনুষ্ঠান দেখি তো আজকে দিদি একটি নৃত্য অনুষ্ঠান এখানে করবেন, তারপর আমাদেরকে সবাইকে নাচাবেন, তারপর আজকের এই অনুষ্ঠান। এই গানে একটু বিঘ্ন ঘটানোর জন্য আমাকে ক্ষমা করবেন, ধন্যবাদ। বাহ বাহ বাহ, রাধে রাধে।